আমি হসপিটাল নিয়ে আইছি, এর আগেও আমি তিলক উপাধ্যায় ডক্টর তুললেন তিলক উপাধ্যায়ের সব সময় চেক আপ করাইয়া গেছি, তাই আমার ডেট দিছেন যে 1 তারিখ, কিন্তু গতকালকে বিকালতনে আমার ওয়াইফের জল যার বেদনা স্টার্ট হয়েছে, আমি তাহলে ফোন করছি যে স্যার আমরা আইতাম নি, তাই কইছেন নিয়ে আই যাও, যখন নিয়ে আইছি এখানে 6টার সময় আবার পরে তাই দেখছেন তাই চেক করছেন, চেক করিয়া কইছেন যে ঠিক আছে, আমি তো তাহলে বারবার রিকোয়েস্ট করছি যে স্যার আপনি কিছু করেন, এখন তো বেদনাও আর জলও যাচ্ছে কিছু একটা করেন, পরে তাই কইছেন না অ্যাডমিট করিলাও, আমি রাত্রে আইয়া চেক করমু, 1টার সময় আমি আইমু আইয়া যেটা করে করমু, করার পরে তাই অ্যাডমিট করার পরে তাইনও আস সঙ্গে আসলা, তাই আবার রুমও আইছেন, আইয়া বেদনা করে তাই একটা ইঞ্জেকশন দিছেন আর আর সেলাইন লাগাইছেন, আর আমার খুব সম্ভব লাগে তাই বেদনার ইঞ্জেকশন দিয়া বেদনাটা বন্ধ করিয়া রাখি দিছেন, একটু পরে আমার ওয়াইফে আমার কইছে যে বেদনা বন্ধ হয়ে গেল কিছু বুঝলাম না, বাচ্চারও দেখি লড়াছড়া বন্ধ হয়ে গেল, তখন আমি সঙ্গে সঙ্গে নার্সারি গিয়া কইছি, ডাক্তার তো আসলো না, নার্সারি গিয়া কইছি যে ওরম ওরম ব্যাপার, তুমি দেন তিলক উপাধ্যায় স্যার দে জানাইয়া দেও, তখন তারা জানাইলো কি না এটাও আমি জানি না, আমি রাত্রে 1টার সময় স্যারকে বারবার ফোন করছি কোনো রেসপন্স হইছে না, আমি তো ভাবছি তাই নাই বা 1টার সময় আইয়া অপারেশন করবা, 12টা 1টার সময় আমার ওয়াইফে আমারও কইছে বাচ্চা তো আর লড়েন না কিছু বুঝিয়ান না, তখন আমি ভাবছি যে মানে এটা তো সিরিয়াস ম্যাটার হয়ে যাক, আমি স্যার তিলক স্যারকে বারবার ফোন করছি তাই কোনো রেসপন্স করছেন না আমার ফোনের, তাই নিজে আমার কইয়া গেছেন যে রাত্রে 1টার সময় আইবা, বেদনার ইঞ্জেকশন দিয়া বেদনাটা বন্ধ করাইয়া গেলা গিয়া ইয়ার রাত্রে তাই ঘুমাইছা, সকালে 8টা 8:30 সময় তাই কেন আইসুন আইয়া ঢুকাইলা অতীত, একটু পরে আমার ডাক দিয়া কইন যে তোমার বাচ্চাটা মারা গেছে, তাই নিজেও বাইরুই আমার কইল না, যেহেতু আমি সব সময় মানে তানেও দেখাইলাম অতদিন তাই কমসে কম তো তাই নিজে বাইরুইয়া কইতে আসলা যে তোমার বাচ্চাটা বাঁচাইতাম পারছি না, তাই নিজেও বাইরুইয়া কইল না, একটু পরে বাচ্চারার যে ডাক্তার যে ম্যাডাম যেন তাই আমার ডাকলা, ডাকিয়া কইলা যে তোমার বাচ্চাটা মারা গেছে, আমি তো ম্যাডাম রে কইলাম যে বাচ্চা তো মারা যাওয়ার কথা নাই, সানে যেরো মতদিন তো ট্রিটমেন্ট করাইয়া আইয়া আজকে থাকি 20 দিন আগে আইয়া ওই তিলক স্যারটা দেখাইয়া গেলাম, তাই দেখলা যে তাই কিতা দেখলা আমি ওটাও বুঝলাম না, তাই যদি দেখলা তাই কিন্তু সবসময় আনি আর এরপরে ও মানে ইয়র যে বাচ্চারার যে ম্যাডাম যেন তাই কইলা যে কি মানে কি হয়েছিল, আমি কইলাম ম্যাডাম ওইরকম কালকে তো ওরকম জল গেছে পেন করতে, যে তো সঙ্গে সঙ্গে ম্যাডামেও ওইটা কইতরা যে সঙ্গে সঙ্গে তো ওইটার অপারেশন করতে আসিল, যে তিলক স্যার কিতার লাগি কেন রাখিয়া গেলা কি বেদনার ইঞ্জেকশন দিয়া বেদনাটা বন্ধ করে আর সকালে এই 8টা 9টার সময় ঢুকাইলাম না, ঢুকাইলা একটু ঢুকাইলা আমারে খালি কইলা আমার বাচ্চাও আমারে দেখাইলা না, এখন দেখি আমার